দেখুন, বিশ্বের সেরা জঙ্গি মার্কিন সেনাবাহিনী। এবার মার্কিন সেনাবাহিনীকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করল ইরান। আইএস নয়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি বাহিনী হিসেবে মর্যাদা পেতে পারে মার্কিন সেনাবাহিনী। রবিবার আমেরিকাকে আক্রমণ করে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র সাইয়েদ হোসেইন নাকাভি হোসেইনি এমন মন্তব্য করেন। ইরানি টিভি চ্যানেল টুর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন বাহিনী এখনও পর্যন্ত নারী শিশুসহ বহু নিরাপরাধ মানুষকে হত্যা করেছে। এ কারণে মার্কিন সেনাবাহিনীকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা করা উচিত। মার্কিন সিনেটর ইরান বিরোধী বিলের বিরুদ্ধে ইরানি সংসদের পাল্টা পদক্ষেপের প্রশংসা করেন তিনি। সম্প্রতি মার্কিন সিনেট ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবে ইরানের ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম নির্মাণ খাতের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তবে ইরান সবসময় বলে আসছে, প্রতিরক্ষার লক্ষ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণ অব্যাহত রাখা হবে, এক্ষেত্রে কোনো বড় ধরনের ছাড় দেওয়া হবে না। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।